হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই পারাস লাইফে। তো বন্ধুরা, বিকেলের থেকে একটু কিছু চটপটা খেতে কিছু মন চায়, তো আজকে তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। তো আজকে তোমাদের জন্য বানাবো পুঁই পাতার বড়া। তো যাক, আজকে পুঁই পাতার রেসিপিটা, তো চলো যাই রান্নাঘরে। গাছের পুঁই পাতা দেখুন, অনেক বড় বড় পুঁই পাতাগুলো হয়েছে। তো এগুলো দিয়ে আজকে বানাবো রেসিপিটা। তো এখন এগুলোকে আমি কেটে নেব, বড়গুলোকে কেটে নেব, আর যেগুলো একদম ছোটো ছোটো সেগুলো দিয়ে আমি গোটা গোটা পুঁই পাতার রেসিপিটা বানাবো। এগুলো দিয়ে আমি গোটা গোটা বানাবো। আর তো আগে এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিই। তো বন্ধুরা, আমি এটাকে পুঁই পাতাটা এখন কেটে নিয়েছি। তো এবারে আমি একটা পাত্রে বেসনটা গুলে নেব। তো এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে, এটাতে জিরে গুঁড়ো দিয়ে দিতে পারো দানার জন্য, মুখরোচক তো, এটা একটু টেস্টি স্বাদ আনার জন্য একটু কয়েক দানা জাস্ট একটু চিনি দিয়ে দিলাম, নুন। তো এবার এটাকে আমাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমি এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার আমি এর মধ্যে, আগে তোমাদের জন্য আমি ছোট পাতার যেটা করব বললাম,
ছোট পাতাটা কিভাবে করছি সেটা দেখিয়ে দিই। তো এখানে আমি ছোট পাতাগুলো রেখে দিয়েছি, তো এগুলোকে এবার আমি এইভাবে বেসনের মধ্যে ডোবাবো। বন্ধুরা এই দেখো, এই যে যে পাতাটা আমি কুচি করে রেখেছিলাম, এই যে পাতাটা কুচি করে রেখেছিলাম, তো এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম বেসনটার সাথে। তো এবারে আমি এই পাতাটার বড়াটা করব। তো এটাকে একটু মাখিয়ে নিলাম বেসনগুলোর সাথে, বেসন ব্যাটারটার সাথে। দিয়ে এবার আমি এটাকে এবার আমি এটাকে তুলে নেব। তো দেখুন এইরকম পুরো ফ্রাই গুলো হয়েছে, তো খেতে তো খুবই মানে ক্রিস্পি আর খেতেও খুব সুন্দর। বিকেল বেলা চায়ের সাথে জাস্ট জমে যাবে, তো আপনারাও ট্রাই করুন। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর পারাস লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিওর জন্য বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন, টাটা।